কথিত রয়েছে পুতিনের সঙ্গে যে একবার পাঙ্গা নেয় তার আর শেষ রক্ষা নেই। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ভাড়াটে সেনা সরবরাহকারী সংস্থা ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনের মৃত্যুর পর আবারও এই বিষয়টি সামনে নিয়ে আসছেন বিশ্লেষকরা। তারা বলছেন, গত জুনে পুতিনের বিরুদ্ধে ইয়েভগেনি প্রিগোজিনের বিদ্রোহে কাল হয়েছে তার জন্য। বিমান বিধ্বস্ত হয়ে মৃত্যুর কথা বলা হলেও বিশ্লেষকরা বলছেন, পুতিনের নির্দেশে ওই বিমান যে ভূপাতিত করা অসম্ভব কিছু নয়, কেননা দীর্ঘদিনের সহযোগের কাছ থেকে বিদ্রোহটা পুতিনের জন্য একটু বেশি অপমানের। এছাড়া পুতিনের বিরোধিতা করা আরও অসংখ্য পুতিন ঘনিষ্ঠের পাশাপাশি কট্টর সমালোচকের অস্বাভাবিক মৃত্যুর নজিরও রয়েছে। রহস্যজনক সেসব মৃত্যুর ঘটনা জানব এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি অমরিনাথ। বিরোধী নেতাকে বিষ প্রয়োগ, খুব বেশি পিছনে যেতে হবে না। 2020 সালের আগস্টের ঘটনা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির ওপর বিষ প্রয়োগের অভিযোগ ওঠে। সাইবেরিয়া থেকে বিমানে মস্কো যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। তড়িঘড়ি করে তাকে মস্কোর একটি হাসপাতালে নেওয়া হয়। এরপর সেখান থেকে জার্মানিতে নেওয়া হয় চিকিৎসার জন্য। আর তখন জার্মান সরকার জানায় নাভালনির ওপর নেভিচক গ্রুপের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। এর পরের বছর 17 জানুয়ারি জার্মানি থেকে সুস্থ হয়ে মস্কোর শেরেমেতিয়েভে বিমানবন্দরে নামার পর 44 বছর বয়সী নাভালনিকে আটক করে রাশিয়ার পুলিশ। পরে তাকে 30 দিনের আটক আদেশ দেয় রুশ কর্তৃপক্ষ। এরপর এক রায়ে নাভালনির 2.5 বছরের জেল হয়। তাই ধারণা করা হয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই নাভালনির ওপর বিষ প্রয়োগ করা হয়েছে। বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। রাশিয়ার 7 জন জ্যেষ্ঠ কর্মকর্তার উপর ওই নিষেধাজ্ঞা দেয়া হয়। পোল্যান্ডের ভয়াবহ বিমান দুর্ঘটনা শুধু বিরোধী মত দমনই নয়, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একটি দেশের সরকার প্রধানের মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করেন বিশ্লেষকরা। 2010 সালে রাশিয়ায় বিমান দুর্ঘটনায় পোল্যান্ডের প্রেসিডেন্ট লেখ কাচিস্কি সহ 96 জন নিহত হন। পোলিশ কর্মকর্তাদের দাবি, ক্রেমলিনই ওই দুর্ঘটনার সঙ্গে জড়িত এবং একটি রাজনৈতিক হত্যাকাণ্ড এটি। 2022 সালে পোলিশ সরকারি কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় ইচ্ছে করেই ওই বিমানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। পাভেল আন্তোভের রহস্যজনক মৃত্যু। দেশের ভেতরে পুতিনের সমালোচনাকারীরা যেমন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তেমনি আবার দেশের বাইরে গিয়েও অনেকের শেষ রক্ষা হয়নি। ইউক্রেনে পুতিনের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করেছিলেন রুশ রাজনীতিবিদ ও ধনকুবের পাভেল আন্তোভ। 2022 সালের ডিসেম্বরে ভারতের একটি হোটেল রুম থেকে পড়ে গিয়ে পাভেল আন্তোভের মারা যাওয়ার খবর আসে। 65 বছর বয়সী পাভেলের মরদেহ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় তার বাসভবনের বাইরে পুকুরে পাওয়া যায়। আরও 3 রুশ নাগরিকের সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেই দলের আরেক সদস্য ভ্লাদিমির ভিদোনভকে হার্ট অ্যাটাকের পর অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। এর 2 দিন পরই তার মৃত্যুর খবর আসে। কেজিবি গোয়েন্দাকে বিষ প্রয়োগ। পুতিনের কট্টর সমালোচক ও রুশ গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক গোয়েন্দা আলেকজান্ডার লিটভিনেনকোর মৃত্যু রহস্যে ঘেরা। 2006 সালে লন্ডনের মিলেনিয়াম হোটেলে গ্রিন টি পানের পর মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। ব্রিটিশ কর্মকর্তাদের দাবি, গ্রিন টির সঙ্গে বিরল এবং শক্তিশালী তেজস্ক্রিয় আইসোটোপ পোলোনিয়াম 210 মেশানো ছিল। 2016 সালে একটি ব্রিটিশ তদন্তে দাবি করা হয় সম্ভবত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে এই হত্যার অনুমোদন দিয়েছেন। কেজিবির সাবেক দেহরক্ষী আন্দ্রেই লুগভয় এবং আরেক রাশিয়ান দিমিত্রি কোপটুন মিলে ওই হত্যাকাণ্ডের অভিযানে অংশ নেন, যদিও ক্রেমলিন ওই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। খাবারে বিষ দিয়ে হত্যা। 2012 সালে লন্ডনে আলেকজান্ডার পেরে পিলিচনিরও রহস্যজনক মৃত্যু হয়। 2009 সালে রাশিয়ার অর্থ পাচারের বিষয়ে সুইস তদন্তে সহায়তা করেছিলেন তিনি। এর পরপরই ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চান তিনি, কিন্তু লন্ডনে গিয়েও তার শেষ রক্ষা হয়নি। লন্ডনে আলেকজান্ডার পেরে পিলিচনির বিলাসবহুল বাড়ির কাছে পাওয়া যায় তার মরদেহ। একটি তদন্তে বলা হয় তাকে বিরল বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। মৃত্যুর আগে পেরে পিলিচনি যে স্যুপ খেয়েছেন সেখানেই বিষ দেওয়া হয়। এখানেও অভিযোগের তীর পুতিনের দিকে থাকলেও রাশিয়া এ হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। পুতিনের জন্মদিনে সাংবাদিককে হত্যা।
2005 সালে সাংবাদিক আনা পলিটকভস্কায়াকে মস্কোর সুপারমার্কেট থেকে বাসায় ফেরার পথে ঠিক তার ফ্ল্যাটের বাইরে গুলি করে হত্যা করা হয়। মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদনের পাশাপাশি সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করেছিলেন তিনি। পুতিনের জন্মদিনে তাকে হত্যা করা হয়। এছাড়া পুতিন ঘনিষ্ঠ আরও অসংখ্য মানুষের হত্যা চেষ্টার জন্য পুতিনকে দায়ী করা হয়। তাদের অভিযোগ শুধুমাত্র পুতিনের সমালোচনা করার জন্যই ওই ব্যক্তিরা এই হত্যাকাণ্ড কিংবা হত্যা চেষ্টার শিকার হয়েছেন।